আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিকেলের নাস্তা, বিফ কাবাব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। আপনাদের জন্য নিয়ে আসলাম বিকেলের একটা স্ন্যাক্স। আসছে সামনে ঈদ, ঈদের পরে গরুর মাংসের অভাব থাকবে না ঘরে, বাচ্চাদের জন্য বা নিজেরা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য। এখানে আমার গরুর মাংস আছে, আমি সিদ্ধ করে এরকম ছাড়া ছাড়াই নিছি, নিয়ে নিছি। একটা ডিম, কাঁচামরিচ, গোলমরিচ, এখানে আমার কালো গোলমরিচ ফাঁকে আছে, আপনারা চাইলে সাদাটা নিতে পারেন, আদা রসুন বাটা হাফ চা চামচ, পেঁয়াজ, ধনে পাতা, একটু ঝাল ঝাল বানাবো যার কারণে একটু মরিচ ফাঁকে দিয়ে দিলাম। আমি একটু গরম মশলা ফাঁকে দিয়ে দিচ্ছি, সাথে বিস্কিটের গুঁড়া, আপনারা চাইলে ব্রেড ক্রামও দিতে পারেন, আমি টোস্ট বিস্কিটের গুঁড়াটা দিলাম, লবণ, আর লবণ দিয়ে সিদ্ধ করেছি মাংসটা, যার কারণে লবণ অল্প দিলাম, লাগলে পরে দিব। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে সব কিছুর সাথে। আমার পুরোটা মাখা হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এখন এটার আমি রেস্ট কিছুক্ষণের জন্য রেখে দিব, বেশি না, 10-15 মিনিটের জন্য। আসছি 10 মিনিট পর। রান্নার এগুলো তেল দিয়ে দিব, একবারে ডুবা তেলে ভাজার দরকার নাই। তেলটা গরম হোক, আমি এরকম কাবাব বানাবো, তেলে দিব এরকম করে, একটু চাপলেই কি হয়ে যাবে, যেহেতু এখানে ব্রেড ক্রাম আছে, বিস্কিটের গুঁড়া আছে, সাথে ডিম আছে, মিডিয়াম আছে, ভাজতে হবে, ফুল আছে দেওয়া যাবে না। কাবাব বানিয়ে রাখার দরকার নেই, যার কারণে আমি বানাচ্ছি আর প্যানে দিয়ে দিতেছি। ভাজা হোক, মিডিয়াম আস্তে ভাজতে হবে, তাহলে কাবাবটা ভালো হবে খেতে।
উল্টে পাল্টে দিচ্ছি। একটু বাদামি আর বাদামি করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, উঠাই ফেলতেছি আমি। আপনি এটা মুরগির মাংস দিয়ে করতে পারেন। বাকিগুলো এইভাবে আমি ভেজে নিই। আমার বানানো হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।